নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে পটল বানিয়ে খাবেন ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল দেখুন আমি নিয়েছি পটলগুলো গোটা গোটাগুলোকেই ছুলে নিয়েছি আর কিছুটা সবুজ অংশ রেখে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এই পটলগুলো পটলের গাগুলো কিন্তু আমি ছুরির সাহায্যে অল্প করে কেটে নিয়েছি দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে পটলটাকে ভেজে নেব ততক্ষণ অন্যদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে নিয়েছি আমি একটা মিক্সির জার এতে দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা দিয়ে দিচ্ছি দু খণ্ড টমেটো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এর একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এখন এতে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে পেস্টটাকে একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে মিশিয়ে নেব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিয়েছি দেখুন এখন এটাকে রেখে দেব অন্যদিকে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে সমস্ত পটলগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব। সমস্ত পটলগুলো ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল ফোড়নে দিলাম দুটো এলাচ দুখণ্ড খণ্ড দারচিনি আর দিয়ে দেব কয়েকটা লবঙ্গ ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব দেখুন ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা আর বাটিটা ধুয়ে দিয়ে দেব অল্প জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি ঢাকাটা তুলে নিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা কষাতে কষাতে দেখবেন মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটাও আলাদা হয়ে চলে আসছে দেখুন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এখন এই সময় এতে দিয়ে দেব আমি ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এতে কি হবে মশলাটা ভালো মতো পটলের মধ্যে ঢুকে যাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেব আমি হাফ কাপ দুধ হাফ কাপ দুধ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প একটু মিষ্টি যেহেতু নিরামিষ মিষ্টিটা দেবেন এই রেসিপিতে খেতে ভালো লাগবে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে হতে দেব কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ হতে দেব তাহলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও